আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মেসি নেইমারের নিরাপত্তা বৃদ্ধি, বিশ্বজয়ীর অপমান মেনে নেবে না আর্জেন্টিনা সমর্থকেরা, আসুন জেনে নেই বিস্তারিত। প্যারিসে মেসি নেইমারের বাড়িতে নিরাপত্তা বাড়িয়েছে পিএসজি। বৃহস্পতিবার দুই তারকা ফুটবলারের বিরুদ্ধে সমর্থক বিক্ষোভ ও অনুশীলন স্লোগানের পর এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। নিরাপত্তা বেড়েছে দলের অনুশীলন ক্যাম্পেও। চলতি আলোচনায় মেসি এখনও নীরব থাকলেও পিএসজি ছোট ক্লাব এমন স্ট্যাটাসে লাইক দিয়ে বিতর্কে ঘি ঢেলে দিয়েছেন নেইমার। মেসির নিষেধাজ্ঞা ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে প্যারিস সেন জার্মেন। মঙ্গলবার আর্জেন্টাইন তারকার পাশাপাশি দলের ব্রাজিলিয়ান ফুটবল নেইমারের ক্লাব ছাড়ার দাবিতে বিক্ষোভ করে আরও উস্কে দিয়েছে পিএসজি দর্শকেরা। পরিস্থিতি নিয়ে সিরিয়াস ক্লাব কর্তৃপক্ষ, এরই মধ্যে বিবৃতি দিয়ে জানিয়েছে উগ্র সমর্থক গোষ্ঠীর দায় নেবে না ক্লাব। নিরাপত্তা বাড়ানো হয়েছে মেসি নেইমারের প্যারিসের বাড়িতে, সঙ্গে অনুশীলন মাঠেও। পিএসজির বিবৃতিতে জানিয়েছে ক্ষুদ্র একটা গোষ্ঠীর এমন অগ্রহণযোগ্য ও নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানায় পিএসজি। মতামতের ভিন্নতা থাকলেও কোনোভাবেই এমন ব্যবহারকে সমর্থন করে না ক্লাব। মেসি চুপ থাকলেও সরব নেইমার। বিক্ষোভের ঘটনায় ইনস্টাগ্রাম পোস্টে তীর ছুঁড়েছেন ক্লাবের দিকেই, লিখেছেন, অন্যের ঝড়ে নিজেকে ঠেলে দিও না, শান্তিতে থাকো। এখানেই থামেননি ব্রাজিলিয়ান তারকা। পিএসজি ছোট ক্লাব এমন এক পোস্টে লাইক দিয়ে বিতর্ক আরও উস্কে দিয়েছেন নাম্বার 10। মেসিকে নিয়ে উগ্র সমর্থকদের গালিগালাজের ঘটনায় খেপেছে আর্জেন্টাইনরা। দেশটির সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টের সম্পাদকীয় লেখা হয়েছে, পিএসজি কখনো মেসির সমান বড় হতে পারবে না। সাম্প্রতিক কয়েক মাসে ফরাসি ক্লাবটির সমর্থকদের আচরণ মেসি ভালোভাবে নেননি বলেও দাবি করেছেন পত্রিকাটি। টিওয়াইসি স্পোর্টের সম্পাদকীয় খণ্ড বিশেষে বলা হয়েছে, পিএসজি হয়তো একদিন চ্যাম্পিয়ন্স লিগ জিতবে, তবুও মেসির মতো মহান হতে পারবে না, এই ক্লাবের চেয়ে আজীবন সে বড় হয়ে থাকবে। এদিকে মেসিকে নিয়ে পিএসজিকে বেশি বাড়াবাড়ি না করার হুঙ্কার দিয়েছেন আর্জেন্টিনার জনপ্রিয় আরেক সাংবাদিক জর্জেস কুইরিনো শাভেজ। আর্জেন্টাইন এ সাংবাদিক লিখেন, যখন থেকে মেসি বিশ্বকাপ জিতেছে তখন থেকে সে আমাদের পরিবারের অংশ, আর যদি কেউ আমাদের পরিবারের কাউকে স্পর্শ করে তবে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। এছাড়াও মেসির দু সপ্তাহের নিষেধাজ্ঞার শাস্তিকে নির্বোধ সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন আর্জেন্টাইন পত্রিকা ওলে। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে শাওন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।